আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকে ইন্টারনেট জগতে সকলে দাঁতজাল বা এন্টিক বলে আখ্যায়িত করছেন কারণ দাঁতজালের বর্ণনার সাথে এনার বর্ণনাটি অনেক মিলে গেছে আর ইনি প্রকাশে শয়তান লুসিফার বা ইবলিসের পূজা করে থাকেন বা ব্ল্যাক ম্যাজিক করে থাকেন এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়তান লুসিফারের ছবি ইনি অনেক জায়গায় শয়তান লুসিফারের ছবি বা ফ্রিমাসুন ইলিমেনাতি এদের সাথে সংযুক্ত আছে এ সেটা প্রকাশ্যে নিজে মুখে বলেছেন আর অনেক ব্যক্তি বলেছেন যে এই সেই ব্যক্তি যে একসময় নিজেকে দাজ্জাল বলে প্রকাশিত করবেন তো দাজ্জালের বর্ণনা সম্পর্কে মহানবী সাল্লামের হাদিসটি একবার শুনে তিনি বলেন দাজ্জাল হবে বৃহত্তাকার একজন যুবক পুরুষ শরীর হবে লাল বর্ণের বেটে মাথার চুল হবে কোকড়ানো আর এর চুল তো ছোট সেরকম বোঝা যাচ্ছে না কি কোকড়ানো এবং কপাল হবে উঁচু উঁচু আছে এটা তো দেখতেই পাচ্ছেন বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো অর্থাৎ তার ডান চোখটি অনেকটা আঙুর ফলের মতো সেটাও দেখাই যাচ্ছে অর্থাৎ দাজ্জালের অনেক বর্ণনার সাথে তার মিলে গেছে আর অপর একটি হাদিসে আছে দাজ্জাল তার দল বলকে তার সৈন্য সমন্তকে তার নিজের পথে ডেকে নেবে আর এও কিন্তু তার শতান ইবলিস বা তার নিজের যে শয়তান পূজারী এবং অনেক ব্যক্তিকে শয়তানের পথে আহ্বান করে সকলকে ডেকে নিচ্ছেন আর একটি কথা তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি এনার নাম হচ্ছে লুসিয়ান গ্রিপস আর নামটি শুনে তো বুঝতেই পারছেন যে এই নামটি শয়তান লুসিফারের নামের থেকে এসেছে আর ইনি প্রকাশে শয়তানের পূজা করে থাকেন এবং শয়তানের পথে মানুষকে আহ্বান করেন আর এই ব্যক্তি দাজ্জাল কিনা আর কয়েকটা হাদিস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বলা সেগুলো পড়লেই আমরা হয়তো বুঝে যাবো মহানবী সাল্লাহ আল্লাম বলেন দাজ্জালকে কোনো সাধারণ মানুষ চিনতে পারবে না অর্থাৎ যার ইমান মজবুত হবে একমাত্র সেই দাজ্জালকে চিনতে পারবে তার কপালে কাফা র অর্থাৎ কাফের লেখাটি মুমিন ছাড়া আর কেউ চিনতেই পারবে না এবং যার ইমান থাকবে সে সহজে দাজ্জালের পথে চলে যাবে তো এনাকে যদি আমরা সকলে দেখেও থাকি যে আর দাজ্জাল তো এইভাবে নেটে ভাইরাল হবে না আর যদিও নেটে ভাইরাল হয়ও তো দাজ্জালকে তো সকলে চিনতে পারবে না কারণ এটি হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন আর হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম মন গড়া কোনো কথাই বলেন না তিনি প্রতিটি কথা অনেক গভীর চিন্তা ভাবনা করার পর বলেন আর দাজ্জালকে তো চোদ্দশো বছর আগে মহানবী সাল্লা সাল্লামের সাহাবিগন্ধরা একটি দ্বীপে দেখে এসেছে দাজ্জালের সাথে সাহাবিগন্ধের কথা হয়েছে সেখানে দাজ্জাল প্রকাশ্যে বলে যে আমি দাজ্জাল এবং আমাকে মদিনা এবং মক্কা ব্যতীত প্রতিটি স্থানেই আমাকে যেতে দেওয়া হবে আমি চল্লিশ দিন রাজত্ব করব পৃথিবীতে আর মক্কায় ও মদিনায় ফেরেস্তারা তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য দাঁড়িয়ে থাকবে এবং আমাকে মদিনা এবং মক্কায় কোন গেট দিয়ে আমাকে প্রবেশ করতে দেবেন থেকে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাহাবিগন্দরা অর্থাৎ দাজ্জালকে দেখে এসেছে অর্থাৎ তার বয়স কিন্তু অনেক আর এনার বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে আসলে দাজ্জাল নাই একটি আহ শতান পূজারী অর্থাৎ একজন মানুষ দাজ্জালও অবশ্যই একজন মানুষ সে আদম সন্তান আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া চেয়েছেন যে আমাদেরকে দাজ্জালের ফেতনা হতে রক্ষা করো অর্থাৎ দাজ্জালের ফেতনা খুবই ভয়াবহ হজরত নু আল্লাহ সাল্লাম থেকে শুরু করে প্রতিটি নবী তার উম্মদদেরকে দাজ্জালের ফেতনার ভয় দেখিয়ে এসেছে কারণ দাজ্জাল সঙ্গে করে হুবহু জান্নাত ও জাহান্নাম বয়ে আনবে এবং তার প্রতিটি তার বিপরীত হবে অর্থাৎ জাহান্নাম হবে জান্নাত জান্নাত হবে জাহান্নাম এবং মোমিনদেরকে পথভ্রষ্ট করার জন্য সে উঠে পড়ে লেগে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে মুমিন তাকে বলবে সে তুমি সেই মাসিয়া দাজ্জাল আজকের আলোচনা এ অবধি আশা করি সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লুসিয়ান গ্রিপস একটি স্যাটানিক চিহ্ন হাত দিয়ে দেখিয়েছে বা শয়তানিক ছাপ দেখিয়েছে এই ছাপটির অর্থ অর্থাৎ এই ছাপটির পুরো বিশ্লেষণ আমার এই ভিডিওটিতে করা রয়েছে আপনারা আমার এই ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি একবার দেখে আসুন